হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো কালকে সুরিয়ার বার্থডে ছিল, তো সুরিয়া তো এবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা বিশাল বড় ব্যাপার সুরিয়ার এই পোর্ট্রের জন্য। এবং আমার মনে হয় জয় ভীমের যখন আবার এ আসবে সেখানেও একটা তার চান্স আছে, কিন্তু কারণ জয় ভীম যেভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছিল থ্রু আউট এশিয়ার মধ্যে বা বিদেশেও, তো সেখানে একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছে। তো দেখা যাক সেটা সেই বছরে কী হয়, মানে 2021টা যখন আসবে তখন দেখা যাক কীরম কী রেসপন্স থাকে। বাট কালকে যে কারণে আমি খুব খুশি হয়েছি যে বাডি বাসল যে ছবিটা সুরিয়া করছে ভেট্রি ম্যানের সাথে, সুরিয়ার আপকামিং লাইন আপসগুলো খুবই ইন্টারেস্টিং রয়েছে। তার মধ্যে দুটো ছবির জন্য আমি বেশি করে অপেক্ষা করছি, একটা হচ্ছে ভেট্রি ম্যানের সাথে বাডি বাসল, যেটা হচ্ছে যে জল্লিকাট্টু যে খেলাটা হয় তামিলনাড়ুতে তার ব্যাকড্রপে বেস্ট, এবং আরেকটা ছবি হচ্ছে সে বালার সাথে বহুদিন পরে আবার কোলাবোরেট করছে। এর আগে বালার সাথে সে পিথামাগানের মতো ছবি করেছে, সো বালার সাথে সে কোলাবোরেট করছে, সেই ছবিটাও সুরিয়া নিজে প্রডিউস করছে। এই ছবিটা মানে বাডি বাসল সে নিজে প্রডিউস করছে না, বাট সে হিরো হিসাবে রয়েছে। তো এটার কদিন আগে কিছু ছবি লিক হচ্ছিল, তখন আমি চেন্নাইতে ছিলাম, যে মানে ও জাল্লিকাট্টুর যে খেলাটার সময় যে কীভাবে ষাঁড়গুলোকে এ করতো সেটা প্র্যাকটিস করছিল, কিছু ছবি এ হয়েছিল, কয়েকটা টেস্ট শ্যুট করে ভেট্রিমারান দেখছিল আর কি। ভেট্রিমারান কিন্তু এই সময় বিদুথালায় শুটিং এখনও করছে, যেটা বিজয় সেতুপতি রয়েছে, সুরি রয়েছে, সেই ছবিটা শুটিং করতে তিনি ব্যস্ত। কিন্তু এটার 2-3 দিনের একটা টেস্ট শ্যুট হয়েছিল, এবং ওনার জন্মদিন উপলক্ষে, সুরিয়ার জন্মদিন উপলক্ষে সেইটাকে এডিট করে অ্যাজ এ মেকিং ভিডিও রেখে, যেটাকে বলা হচ্ছে নট এ টিজার অফ বাডি বাসল, বাট জাস্ট ওই যে মেকিংয়ের ভিডিওটাকে সেটাকে এডিট করে প্রেজেন্ট করা হয়েছে। এবং সেটা দেখে বোঝা যাচ্ছে যে কেন এই যে ছবিগুলো এতটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, তার পিছনে কতটা ওরা এফোর্ট দেয়। দেখুন যে 2-3 দিনে মানে সুরিয়া পুরো অ্যাকচুয়াল বুলসদের সাথে নিয়ে এ করছে, সেই জিনিসটা দেখাচ্ছে, এবং তাকে তার যে প্রেজেন্সটা লাগছে সেটা অসাধারণ লাগছে, এবং যেভাবে সে বুলের সাথে ডিল করলে এ করলো সেটাও দারুণ লাগছিল, এবং খুবই ভালো লাগছে। মানে আমার এটা অ্যাজ এ টিজারই মনে হচ্ছে, মানে কোথাও থেকে দেখে মেকিং ভিডিও মনেই হচ্ছিল না। আমার পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে, তো আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ভেট্রিমারানের সিনেমা, মানেই সেটা দেখতেই হবে। তো আমি তো ওয়েট করে আছি বাডি বাসেলের জন্য, এবং আমি জানি যে যারা সুরিয়া ফ্যান্স রয়েছে বা যারা গুড সিনেমা লাভার্স রয়েছে তারাও প্রত্যেকে বাডি বাসেলের জন্য ওয়েট করে আছে। তো আমার কিন্তু পার্সোনালি মেকিং ভিডিওটা খুবই ভালো লেগেছে। কালকে যেহেতু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও চলে এসেছিলো, তাই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারিনি, সরি ফর দ্যাট, বাট আমি ভেবেছিলাম এটা নিয়ে আমি কথা বলবই। সো ইয়া, সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের কেমন লেগেছে এই টিজারটা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাই বাই।